একেবারে করোনার দরুন বাজারে মন্দা চলছে, বিশেষ করে কাপড়ের দিকে। পূজোর আর মাত্র কটা দিনই বাকি, তবুও কাপড়ে বাজারে সেভাবে ভিড় লক্ষ্য করা যায়নি অন্যান্য বছরের মতো। মহালয়ার দিন থেকে অল্প বিস্তর ভিড় লক্ষ্য করা গেলেও জামা কাপড় কিনতে এসে ক্রেতারা কম মূল্যে ভালো জামা কাপড় চাইছে ব্যবসায়ীদের কাছে, আর তাতেই সমস্যার সম্মুখীন জামা কাপড় ব্যবসায়ীরা। করোনা আবহে দীর্ঘ লকডাউন থাকার ফলে অর্থনৈতিক সংকটে সাধারণ বাসিন্দারা, আর তারই প্রভাব পড়েছে দুর্গাপুজোর কেনাকাটায়। জামা কাপড় ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা করে থাকে এই দুর্গাপুজোর জন্য, কিন্তু গত দুবছর থেকে করোনা আবহে লকডাউন চলার ফলে দিন আনা দিন খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরা চরম আর্থিক দুরবস্থায় ভুগছে, যার ফলে জামা কাপড় কিনতে এসে কম খুবই সাধারণ জামা কাপড় ক্রয় করতে উৎসাহিত হয়ে উঠছে ক্রেতারা। স্বভাবতই অসন্তোষের ছাপ পড়েছে ব্যবসায়ী মহলে। জামা কাপড় ব্যবসায়ীরা সারা বছর অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর জন্য। সারা বছর মন্দা ভাব থাকলেও পুজোর সময় কিছুটা হলেও বেচা কেনা হয় ব্যবসায়ীদের, কিন্তু দীর্ঘ দুবছর থেকে লকডাউন থাকার ফলে চরম আর্থিক সংকটে থাকা ক্রেতারা কম মূল্যে ভালো জিনিস চাইছে। বাজারে ভিড় থাকলেও ক্রেতার সাথে দাম নিয়ে সেভাবে বোঝাপড়া না হওয়ায় দোকানের জিনিস দোকানেই রয়ে যাচ্ছে, যার ফলে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা। পুজো উপলক্ষে কিছু নতুন জামা কাপড় দোকানে সাজিয়ে রাখলেও ক্রেতারা মূল্যের অভাবে নিতে পারছে না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর এই দুর্গা উৎসবে বাঙালি নতুন জামা কাপড় কিনবে না তা কি করে হয়? যদিও করোনা আবহ থাকার জন্য পুজোর কেনাকাটায় কিছুটা হলেও দেরি হয়ে গেল, পুজোর বাকি আর মাত্র কটা দিন। এই কদিনে পুজোর কিন্তু সেভাবে কোনো কেনাকাটা দেখা যায়নি, তার জন্য কিন্তু ব্যবসায়ী থেকে সকলেই কিন্তু উদ্বিগ্ন ছিল যে এবার পুজোতে কী হবে। তবে পুজোর প্রায় কদিন আগেই এই কেনাকাটা শুরু হয়ে গেছে। আজ কিছুটা ভিড় কিন্তু বাজারে লক্ষ্য করা যাচ্ছে। সেই ভিড় এবং ব্যবসায়ীরা যে একটু একটু হলেও উদ্বিগ্ন ছিল, তারা তাদের ব্যবসা ঠিকমতো চলছিল না, তার প্রত্যেকটা চিত্রই আপনাদের সামনে তুলে ধরব। আসুন আমরা বাজারের ভেতরে চলে যাই। দেখা যাচ্ছে তো ঠিকই, কিন্তু সেরকম কোনো বেচাকেনি নেই, ভিড় দেখা যাচ্ছে বেশি কিন্তু নেওয়ার কাস্টমারটা খুব কম। তাদের এবার যে অবস্থাটা, তারা এসে বলছে যে আমাদের এবারকার পুজোর কেনাকাটি করার মতো সেই সামর্থ্যটা নেই, মানে মিডিল ক্লাসদের মানুষদের যাদের আমাদের দরকার এই চড়াহাটে, আর তাদেরকে আমরা ঠিক মতো পাচ্ছি না। মানে যেই মাল যেই রেঞ্জে আসছে, এমনি তো প্রচুর দাম মালের, এবার সেই হিসাবে ওরা কিনতে পারতেছে না। তো ভিড় কিন্তু সেরকম বেচাকেনি খুব নেই, আজকে লোক দেখা যাচ্ছে কিন্তু কে কেমন বেচতেছে সেরকম আন্দাজে খুব ভালো যে বলতে হবে সেরকম পুজো হিসাবে কিছু না। অবস্থা খারাপ, যে অবস্থা রয়েছে আমরা ভাবতেছি যে আগামী দিনে যে কী করবো, নিজেরাও ভাবতে পারতেছি না যে কী ব্যবসার পরিস্থিতি। এত টাকা মাল আনার পরেও একটা ব্যবসার যে কাস্টমারের একটা চয়েসফুল জিনিস পাচ্ছে না, নিজেরাও দিতে পারছি না, আর কাস্টমারের সাথে তাল মিলও হচ্ছে না। যে কথায় আমরা যাচ্ছিলাম যে করোনার আবহে আর্থিক দুরবস্থা মানুষের এতটাই খারাপ,
যে তাদের যে দোকানের কেনা বেচা কিন্তু অনেকটাই খারাপ সেই চিত্রই কিন্তু আমরা তুলে ধরছি এবং ব্যবসায়ীরা কিন্তু নাজেহাল তারা প্রচুর টাকার মাল তুলেছে কিন্তু ব্যবসা সেভাবে হচ্ছে না কারণ মানুষের আর্থিক দুরবস্থা হওয়ার জন্য তারা কিন্তু কেনাকাটা করতে পারছে না সেভাবে দিনহাটার চৌরাহাট বাজার থেকে আমি অমৃতা চন্দ ডিজিটাল বাংলা।